আমরা এখন আছি আমাদের দেশের রাজধানী প্রিয় দিল্লিতে। এই দিল্লিতে প্রায় 1206 থেকে আরম্ভ হয় দিল্লি সুলতানি শাসন। সেই সুলতানি শাসন 1206 থেকে আরম্ভ হয়ে 1526 কাছাকাছি 320 বছর শাসন হয়। দিল্লি সুলতানেটের 5টা বংশ শাসন করে। 5টা বংশের ভিতরে প্রথম বংশ দাস বংশ, আর সেই দাস বংশের প্রথম শাসক ছিলেন মোহাম্মদ গরির দাস কুতুবুদ্দিন আইবাক। কুতুবুদ্দিন আইবাকের একটা অনন্য কীর্তি, আমরা দুটো কীর্তি দেখতে পাই, একটা ঢাই দিন কা ঝাপড়া আর একটা এই কুতুব মিনার, যেটা কি মেহেরুল রোডে অবস্থাপিত। এই কুতুব মিনারে অনেকটাই দেখতে আলাদা, 5টা আমরা দেখতে পাই 5টা তালা, যেটা কি কুতুবুদ্দিন আইবাক আরম্ভ করে এবং শেষ করে ইলতুৎমিশ, তার পরের শাসক যিনি কুতুবুদ্দিন আইবাকেরই দাস ছিলেন। যদিও কুতুবুদ্দিন আইবাক আরম্ভ করেন, তবে উনি শেষ করতে পারেন না এটা, কারণ পোলো খেলতে গিয়ে মারা যান 1210। আমরা বলতে পারি ইলতুৎমিশ কমপ্লিট করেন আর বাকি 4টে তালা। তারপরেই আমরা জানি তুগলক যিনি ছিলেন ফিরোজ তুগলক, উনি উপরের যে চতুর্থ মহলা যেটা আছে, এই চতুর্থ মহলায় যেটা কি উপরের থেকে একটা নিচে, ওটা বিজলিতে, মানে আমরা যে সময় বর্ষা ঝড় বৃষ্টি হয় বিজলিতে, ওটা হচ্ছে খারাপ হয়ে যায়, ওখানে উনি ঠিক করেন। এরপরে সিকান্দার লোদিও এখানে উপরের তলায়, মানে পঞ্চম তলায় সিকান্দার লোদি পাথরও লাগান। তো এইভাবে আমরা এই কুতুব মিনারে 4টে দিল্লি সুলতানের বংশধরের কারুকার্য দেখতে পাই। 1 কুতুবুদ্দিন আইবাক, 2 ইলতুৎমিশ, 3 ফিরোজ তুগলক, 4 সিকান্দার লোদি। সেই জন্য এটা আমাকে হিস্ট্রিক্যাল একটা মনুমেন্টের ভিতরে ইম্পর্ট্যান্ট জায়গা। এখানে মেহেরুলি রোডে অবস্থাপিত এই কুতুব মিনারের ভিতরে যখন আমরা এন্ট্রি করি, এই এন্ট্রি করার পরে ঠিক প্রথমেই একটা গার্ডেন রয়েছে। গার্ডেনের পরে আমরা কুতুব মিনার, যেখানে আমরা ভিতরে যেতে পারি না, কিন্তু চারিপাশে ঘোরাঘুরি করে সেখানে আমরা ঘুরতে পারি। তার অপোজিট সাইডে, অপোজিট সাউথ ইস্টেই বলতে পারি, সাউথ ইস্টের দিকে এই আমাদের পার্কটা রয়েছে। এখানে গরমের ভিতরে লোকজন বসে নিজেদের একটা বিশ্রাম ভাব নিতে পারে, বিশ্রাম নেওয়ার পরে। আচ্ছা, আরেকটা কথা আমি অ্যাড করে দিতে চাই এখানে, যখন কুতুব মিনার বানানো হয়, আমরা জানি সেখানে মুসলিম শাসন তৈরি হয়ে যায় 1200 পরের থেকেই। তো যদিও মোহাম্মদ ঘুরি আরম্ভ করেছিলেন দিল্লি সুলতানেটের একটা সূত্রপাত, কিন্তু কুতুবুদ্দিন আইবাকরেই আমরা হচ্ছে মেনে রাখি প্রথম শাসক হিসেবে। উনি এই কুতুব মিনারের পাশেই কুতুব উল মসজিদ তৈরি করেন, যেটা কি এটা তার ফটো, ঠিক কাছাকাছি রয়েছে, খুব কাছেই। আমরা সেখান থেকে 15-20 পা আসলেই কুতুব মিনার যে স্টোরিজ রয়েছে সেখান থেকে আমরা এখানে আসতে পারি, তার ভিতরেও যাওয়া যায়। অবশ্য সেখানে আর বর্তমান কোনো মুসলিম বা কোনো মোল্লাদের আমরা দেখতে পাই না, কারণ একটা এখানে দর্শনীয় স্থান, ট্যুরিস্ট প্লেস হিসাবে গণ্য করা হয়, এখানে সব ধর্মের লোক এখনও বর্তমান ঘুরতে পারে। আচ্ছা, আমি এপাশে দেখিয়ে দিই। এপাশে রয়েছে আমাদের কুতুব মিনারের যে বাউন্ডারিগুলো ছিল, যেটা কি একটা পরিদর্শকরা যেখানে আসতেন বা প্রজাগণরা আসতেন সেখানে বেড়া টাইপের এখানে করা হয়েছিল, তো সেটা বর্তমান ধ্বংসাবশেষ অবস্থায় আছে। আচ্ছা, দিল্লি সরকার কিংবা ভারতের যে আর্কিওলজিস্টরা রয়েছে, ওনারা বলেন যে এই বেড়া এইভাবেও ব্যবহৃত হতো, যখন রাজা এখানে আসতেন তখন উপরে সৈন্য সামন্তরা ওখানে থেকে যে বাইরের আটাকের থেকে আমরা রক্ষা পাওয়ার জন্য ওখান থেকে খুব দূর দূরান্ত দেখা যেত, সেগুলো উপরেও বানানো হয়েছিল। এক্সট্রা ইনফরমেশনের জন্য আমি আরও একটা কথা অ্যাড করতে চাই, এই কুতুব মিনার 238 ফিট লম্বার সাথে সাথে 379 সিঁড়ি আছে ভিতরের থেকে উপর পর্যন্ত যাওয়ার জন্য। অবশ্য এটা আমরা হিস্ট্রিক্যাল ফ্যাক্ট হিসেবে পড়েছি, কিন্তু বর্তমান ভিতরে যাওয়া না যাওয়ার কারণে এটা খালি একটা ফ্যাক্টই রয়ে গেছে, এর কোনো তথ্য আমাদের কাছে নাই।
তবু বলে রাখি এটা বহুত ওই টাইমে মানে দিল্লি সুলতানের টাইমে এটা সবথেকে উঁচুই বিল্ডিং ছিল, আর এটা বানাতে কাছাকাছি অনেকটাই সময় লেগেছিল। আর ওই টাইমের কারুকার্যর ভিতরে এটা একটা অন্যতম কারুকার্য মানা যায়। যখন আমরা পার্থের থেকে নিচে আসি মানে আমরা নর্থের দিকে আসি, তখন আমরা দেখতে পাই যে এখানে একটা সিঁড়ি মাধ্যমে একটা নিচে জায়গা রয়েছে, যেখানে বলা যেতে পারে যে নিষ্কাশন, পানি নিষ্কাশনের জন্য, জল নিষ্কাশনের জন্য একটা জায়গা ছিল। বর্তমান সেটাকে একটা আলাদা একটা দৃশ্য দেওয়া হয়েছে, যেটার মাধ্যমে কি লোকজন যাওয়া আসা করতে পারে। এবার আমরা কুতুব মিনারের অনেকটাই কাছে চলে এসেছি। এখানে ভিতরে যদিও না যাওয়া যায়, আমি আগে যেমন বলেছিলাম এখানে চারিপাশে ঘুরে দেখা যায় নিচের তালাগুলো, আমি একটু উপরের দিকে দেখিয়ে দিই। আর ঠিক এটা হলো তার নিচেই, যেখানে আমরা ঘুরে ঘুরে চারিপাশে দেখতে পাই। এটা অনেকটা গোলাকার দৃশ্যর মতন, আর এটা একটা দিল্লি সুলতানেটের কারুকার্য এইভাবেই বলা যায়, যেটা ইন্ডো গ্রিক আইডিয়াতেই তৈরি করা হয়। ইন্ডো গ্রিকের আমাকে যে স্টাইল আছে, আমাদের দরজাগুলো ঠিক গোলাকার রূপেই থাকে, সেই একটা স্টাইলে এটা বানানো হয়। এটা ঠিক এইখানের থেকে দেখলে আমরা বুঝতে পারি এই যে স্টাইলটা ইন্ডো গ্রিক স্টাইলের থেকে আসে।